হিজড়া জনগোষ্ঠীকে মূল ধারায় ফিরিয়ে আনতে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। রাজধানীর কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীর অধিকার নিয়ে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন। এ সময় রাষ্ট্রের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে হলে অতি দ্রুত হিজড়া সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত করার কথা জানান ডিবেট ফর ডেমোক্রাসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ঐশী গোস্বামী, প্রেমার রিপোর্ট। তৃতীয় লিঙ্গের মানুষগুলো সমাজে বরাবরই অবহেলিত, বঞ্চিত। এরা সমাজে হিজড়া হিসেবে পরিচিত। জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা দুটি সংগঠনের আয়োজনে ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি, রিপ্রেজেন্টেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট শীর্ষক এই গোলটেবিল বৈঠক। একটা হিজড়া উনি কি এই কেসটা কি বিয়ার করতে পারবে কিনা, হিজড়া একটা মানে হাস্যকর পেগি করে তারা কন্টেন্ট বানাচ্ছে। বৈঠকে উঠে আসে হিজড়া জনগোষ্ঠীর নানা বঞ্চনা আর অবহেলার বাস্তবিক চিত্র। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নানা ক্ষেত্রে রাষ্ট্রের উন্নতি হলেও এখনও হিজড়াদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, জন্মসনদ পেতে, এমনকি জানাজানিও পড়তে হচ্ছে নানা সমস্যায়। বলা হচ্ছে 12-13 হাজার হিজড়া জনগোষ্ঠী রয়েছে। আমি মনে করি সরকারের কাছে কোনো সঠিক পরিসংখ্যান আমরা আমাদের কাছে নেই। আমরা যে সমঅধিকারের কথা বলছি, আমরা যে রাষ্ট্রের যে নাগরিক অধিকারের কথা বলছি, সংবিধানের কথা বলছি, সেই সংবিধানে কি কোথাও লেখা আছে হিজড়া বা ট্রান্সজেন্ডার কোনো কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না? আমার কোনো সংবিধানে কি লেখা আছে যে আমার ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কেউ স্বাস্থ্যসেবা পাবে না, শিক্ষাসেবা পাবে না, বাসে উঠতে গিয়ে নির্যাতিত হবে, পরিবহনের টিকিট কেটে গিয়ে নির্যাতিত হবে? এখানে কোথাও তো আমার সংবিধানে কোথাও লেখা নেই, সকলের রাইট তো সমানভাবে লেখা আছে। এ সময় হিজড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আইন প্রণয়নের কাজ চলছে বলে জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। আমরা বলে থাকি তাকে তারা পিছিয়ে আছে, আসলে পিছিয়ে আছে না, পিছিয়ে দিয়েছি আমরা। সেই পিছিয়ে দেওয়াটা কিন্তু চলবে না, উই মাস্ট নট লিভ দ্যাম বিহাইন্ড, দ্যাটস দ্য মেইন স্পিরিট। এই কথাটা আমাদেরকে স্মরণ করতে হবে, সেজন্য আমাদেরকে পিছিয়ে যাতে তারা কোনো মতেই পিছিয়ে আমরা না দিই সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তাদের সাথে আমাদের সবসময় আমাদের সংযোগ রাখতে হবে। ইতিমধ্যেই কিন্তু সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, বাট লং ওয়ে টু গো, আরও অনেক আমাদের সমাজের অ্যাটিচিউড চেঞ্জ করতে হবে। হিজড়া জনগোষ্ঠী দেশের উল্লেখযোগ্য একটি সম্প্রদায়, তাই তাদের মূলধারায় নিয়ে আসতে প্রয়োজন সরকারি বেসরকারি উদ্যোগ। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা।